শালবনি স্টেশনে খড়গপুর থেকে হাটিয়াগামী ট্রেন দাঁড় করিয়ে বিক্ষোভ নিত্যযাত্রীদের। দীর্ঘক্ষণ আটকে রইল এই প্যাসেঞ্জার ট্রেনটি। নিত্যযাত্রীদের অভিযোগ, হাটিয়াগামী প্যাসেঞ্জার ট্রেনটিকে শালবনি স্টেশনে দাঁড় করিয়ে রেখে আরণ্যক এক্সপ্রেস ট্রেনটিকে পাস করানো হয়। এতে ক্ষোভে ফেটে পড়েন নিত্যযাত্রীরা। স্টেশন মাস্টারকে ঘিরে বিক্ষোভ দেখান তারা। এর ফলে বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে থাকে। প্রায় এক ঘন্টা পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালির রিপোর্ট, এনএম নিউজ। ময়লা ফেলছেন? জানেন তো কোন ময়লা কোন বাক্সে ফেলবেন? আপনার পদক্ষেপ, আপনার পরিচয়। গ্রিন সিটি, ক্লিন সিটি। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়। বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন। রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন। আমাদের হাসপাতালে হার্টের অসুখের সর্বোত্তম ব্যবস্থা রয়েছে। এখানে হার্ট বাইপাস সার্জারির খরচ মাত্র 85,000 টাকা। এছাড়া এখানে চোখের ছানি ও অন্যান্য অপারেশন, গলব্লাডার স্টোন, হার্নিয়া, প্রোস্টেট, কিডনি স্টোন, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, পেসমেকার আপনার সাধ্যের মধ্যে কম খরচে করা হয়। ফোন করুন 9433201242, 8335055437, 8335055771 নম্বরে। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।